আচ্ছা, তাহলে তো ঘোষণাটা বুঝলেন যে আমরা প্রেজেন্টেশনটা করতেছি 4 তারিখ। এখন 4 তারিখ ক্লাসের পরে আমরা যদি আপনারা সবাই চাইলে ওই দিনই আমরা বিকালে বসে এটা শেষ করে ফেলবো। এরপরে আমরা একটা দুটা ক্লাস তো রিভিশনের জন্য রাখবো। আজকে আমি একটা টপিক আপনাদের আলোচনা করব, যেটা আমি আপনাদেরকে একটু বলি। সেটা হলো, আমি আপনাদেরকে যা পড়াইছি তা মোটামুটি সিলেবাসের সবকিছুই কাভার করে, কিছু টপিক তো একটু ইনডাইরেক্টলি কাভার করে। সেই রকম একটা টপিকে আজকে আমি আবার একটু আপনাদের দেখাবো। জাস্ট এটা আপনাদের একটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, আর কিছুই না। আচ্ছা দেখেন, সেটা হলো, আপনারা কি ট্রেড ইউনিয়ন পড়ছেন কখনো? শুনতে পাচ্ছেন? জি স্যার। ট্রেড ইউনিয়ন পড়ছেন? নো স্যার। এই যে দেখেন, ট্রেড ইউনিয়নটা আমি আজকে একটু দেখাবো। এখানে আমরা যে আপনাদেরকে অকুপেশনাল হেলথ হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট পড়াইছি না, মনে আছে? জি স্যার। একেবারে মোর দেন 50% সেম। এখন আমরা ওই অকুপেশনাল হেলথটা ট্রেড ইউনিয়নের দায়িত্বে থাকে। ট্রেড ইউনিয়ন কেন করে? ওই ওয়ার্কারদের হেলথ এবং সেফটি এনশিওর করার জন্য। এবং আপনাদেরকে আমি লেবার ল পড়াইছি। লেবার ল এবং অকুপেশনাল হেলথ ম্যানেজমেন্ট যদি মিলান, এটার সাথে আপনাদের 70-80% মিলে যাবে। কিন্তু এটা আমি আপনাদেরকে ট্রেড ইউনিয়ন ইন বাংলাদেশ নামে একটা টপিক আপনাদেরকে আমি পড়াবো। এই যে দেখেন, ট্রেড ইউনিয়ন, এটা হাইফেন দিয়ে কি বুঝাইছে? প্রমোটিং সেফটি অ্যান্ড হেলথ ওয়ার্ক প্লেসেস ইন দ্য রেডিমেড গার্মেন্ট সেক্টর। তো আমরা গার্মেন্ট সেক্টরের কনটেক্সটে এটা পড়বো আর কি, ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন বাংলাদেশে গার্মেন্ট সেক্টরে বেশি দেখা যায়, কিন্তু অন্যান্য অর্গানাইজেশন, অতিতাস বা এ জাতীয় অর্গানাইজেশনে ট্রেড ইউনিয়ন আছে, বা সিবিএ, ওখানে সিবিএ ইউনিয়ন আছে। তো এই ইয়াটা আপনাদের জন্য অনেকটা হোমওয়ার্ক থাকবে। আমি এখানকার বেসিক জিনিসগুলো আলোচনা করব। ট্রেড ইউনিয়নের কাজটা কি, তারা কেন আসে? দেখেন, খেয়াল করেন, দ্য মেইন পারপাস অফ দি অ্যাডভোকেসি টুল ইজ টু হাইলাইট দ্য ইম্পর্টেন্ট রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্য ট্রেড ইউনিয়নস উড কন্টিনিউ টু প্লে ইন বিল্ডিং প্রপার ওয়ার্কার অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন অফ ওএসএইচ। ওএসএইচ মানে অর্গানাইজেশন অকুপেশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। এবং আমি আপনাদেরকে পড়াইছি অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট পড়ানো হয়েছে, সেফটি ম্যানেজমেন্ট তো আলাদাই পড়ানো হয়েছে। বিল্ডিং এ প্রিভেন্টেটিভ কালচার অ্যান্ড হেল্পিং ইস্টাবলিশ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ কমিটি ইন ওয়ার্ক প্লেসেস। তো এই জিনিসগুলো জাস্ট আপনারা একটু রিডিং দেখবেন। এই এখন দেখেন, এখানে এই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ট্রেনিং নেওয়ার পরে কি হবে? ট্রেড ইউনিয়ন লিডার্স এট ফ্যাক্টরি লেভেল অ্যাবাউট অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ইস্যুস। দি ট্রেড ইউনিয়ন হ্যাজ টু এনশিওর দ্যাট ট্রেড ইউনিয়নস রিপ্রেজেন্টেটিভস হ্যাভ ভয়েস ইন দ্য সেফটি কমিটি। তাহলে আমি আপনাদেরকে কি পড়াইছিলাম সেফটি ম্যানেজমেন্টে, যে সেফটি ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা কমিটি করতে হবে, সেই কমিটি থেকে প্রত্যেক লেভেল থেকে রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে। ওই জিনিসগুলাই, আন্ডারটেক পিরিয়ডিক ইউনিয়ন অ্যাক্টিভিটিস ইন নন ইউনিয়নাইজড ফ্যাক্টরিজ, এই জিনিসগুলো একটু রিডিং দিবেন। আচ্ছা, তারপরে দেখেন, এখন এই ট্রেড ইউনিয়নের কিছু দায়িত্ব আসবে, তাদের কিছু রেসপন্সিবিলিটি আসবে। এই যে ফোকাস অন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটিস ইন দ্য ওয়ার্ক প্লেস, ভিউজ ফ্রম সোশ্যাল পার্টনার্স, এই জিনিসগুলো জাস্ট একটু রিডিং দেখবেন আপনারা। এখন দেখেন, সাম প্রোগ্রেস হ্যাজ বিন অ্যাচিভড ইন দ্য ফলোয়িং এরিয়াস। তাহলে এই প্রোগ্রেসগুলো কি একটু আলাদাভাবে খেয়াল করবেন, যে আপডেটিং দ্য ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ প্রোফাইল অ্যান্ড ডেভেলপিং এ ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন অন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, ওয়ার্কিং উইথ এমপ্লয়ার্স অর্গানাইজেশন টু এসকেট সরি টু ক্যাসকেড বেসিক অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ট্রেনিং টু এত ওয়ার্কার্স ইন রেডিমেড গার্মেন্ট সেক্টর। এখানে 750,000 থেকে 800,000 ওয়ার্কারের একটা গার্মেন্ট ওয়ার্কারের সেফটির কথা বলা হয়েছে। তারপর দেখেন, ক্যাপাসিটি বিল্ডিং টু মাস্টার ট্রেনার্স ফ্রম একটা ইনস্টিটিউশনের নাম, এটা আমি জানি না, এটা এখানে পড়লে আপনারা পাবেন, অ্যান্ড আইবিসি উইল পাস অন দিস স্কিলস টু সাম 3,000 ওয়ার্কার্স। তো এই প্রোগ্রেস গুলা রেডিমেড সেক্টরে ট্রেড ইউনিয়নের কারণে কি কি প্রোগ্রেস অ্যাচিভড হয়েছে সেই প্রোগ্রেস গুলো একটু দেখবেন। তারপর এখানে বলছে দেখেন, শাহিদা অ্যান্ড সেফটি কমিটি মেম্বার্স ওয়েন্ট টু সি দ্য ফ্যাক্টরি ওনার অ্যান্ড ইনফর্ম হিম অ্যাবাউট দ্য ফলোয়িং অ্যাকশনস। এই জিনিসগুলো একটু একজনের নাম। আচ্ছা, এবার দেখেন, ইউনিয়নস ইন দ্য ফোর ফ্রন্ট, দ্য রোল অফ ট্রেড ইউনিয়নস ইন বাংলাদেশ নাও মোর দ্যান ইভার ইজ ক্রুশিয়াল টু এনশিওর দ্যাট দ্য রাইটস অ্যান্ড ইন্টারেস্ট অফ ওয়ার্কার্স ইন দ্য কান্ট্রি আর সেফ গার্ডেড অ্যান্ড প্রোটেক্টেড। অর্থাৎ ট্রেড ইউনিয়নের রোলটা অনেক বেড়েছে, ট্রেড ইউনিয়নের
কার্যক্রম বাচ্চার জন্য এখানে আপনারা রানা প্লাজার কথা পাবেন, আপনারা তাজরিন ফ্যাশনের কথা পাবেন, কারণ এটা রিসেন্ট, এটা কিন্তু একদম রিসেন্ট। এই যে দেখেন বাংলাদেশ লেবার অ্যাক্টের কথা আছে 2006-এ, যেটা আমরা অলরেডি অনেক ডিটেলসে পড়েছি, যত ডিটেলসে সিলেবাসে বলে নাই তার চেয়েও বেশি ডিটেলসে আমরা পড়েছি। ডিটেলসে পড়েছি এই জন্য যে এই লেবার ল যদি আপনি পড়েন, ট্রেড ইউনিয়ন ইটস নাথিং, সিম্পল, একদম সিম্পল। তাহলে দেখেন ট্রেড ইউনিয়ন হ্যাভ মেড দি ফলোয়িং অ্যাজ দেয়ার প্রায়োরিটিস। ট্রেড ইউনিয়নের প্রায়োরিটি কি, এই জায়গাটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। দেখেন তাহলে ট্রেড ইউনিয়নের প্রায়োরিটি গুলো কি কি, ইমপ্রুভ ওয়ার্কিং কন্ডিশনস, প্রোভাইডিং ইনপুট অন লেজিসলেশন অ্যান্ড পলিসি ডিজাইন। তাহলে ওয়ার্কিং কন্ডিশনকে ইমপ্রুভ করা এবং লেবার ইউনিয়ন বা ট্রেড ইউনিয়ন ট্রেড পলিসি ডিজাইন করার সময় তাদেরকে এটা এই ওয়ার্কিং কন্ডিশনের জিনিসগুলো ইনপুট আকারে ওদেরকে জানানো। আমরা যে লেবার লতে বিভিন্ন কিছু করেছি যে ওয়ার্কারদের এতটুকু জায়গা থাকতে হবে, ওয়ার্কারদের সার্কুলেশন অফ ফ্রেশ ওয়েদার থাকতে হবে, ক্লিন স্যানিটারি কন্ডিশন থাকতে হবে, ওয়াশরুম মেল ফিমেলের জন্য আলাদা থাকতে হবে, ওয়ার্কারদের বাচ্চাদের জন্য রিক্রিয়েশন ব্যবস্থা থাকতে হবে, এই সবগুলো জিনিস কিন্তু একে একে ধীরে ধীরে এক্সপিরিয়েন্স হয়ে ট্রেড ইউনিয়ন বা রিপ্রেজেন্টেটিভ এর মাধ্যমে সরকারের কাছে ইনফরমেশন গুলো গেছে যে আমাদের জন্য এটা করা হোক, ওইটা করা হোক, ওইটা করা হোক। ওগুলো করার কারণে কিন্তু এই পলিসিতে এটা চলে আসছে। তাহলে দেখেন এন ভায়োলেন্স এন্ড হ্যারাসমেন্ট এগেনস্ট ওমেন এন্ড ম্যান ইন দ্য ওয়ার্ক প্লেস, অর্থাৎ নারী পুরুষের জন্য ওয়ার্ক প্লেসে হ্যারাসমেন্ট বা ভায়োলেন্স দূর করা, প্রমোট অকুপেশনাল সেফটি এন্ড হেলথ অ্যাওয়ারনেস ক্যাপাসিটি এন্ড সিস্টেমস, এগুলো কিন্তু সব ট্রেড ইউনিয়নের রোল বা রেসপন্সিবিলিটি, ইনক্রিজ ডিরেক্ট ইন্টারাকশন বিটুইন এমপ্লয়ার্স এন্ড ওয়ার্কার্স অর্গানাইজেশন অন ইস্যুস রিলেটেড টু লেবার প্রোটেকশন, লেবার ইন্সপেকশন এন্ড অকুপেশনাল সেফটি এন্ড হেলথ। কি বলছে, ডিরেক্ট ইন্টারাকশন বিটুইন এমপ্লয়ার্স এন্ড ওয়ার্কার্স অর্গানাইজেশন অন ইস্যুস রিলেটেড টু লেবার ইন্সপেকশন এন্ড অকুপেশনাল সেফটি এন্ড হেলথ। তো এই জিনিসগুলা আপনারা একটু পড়বেন। দেখেন তারপরে আপগ্রেড ওয়ার্কার্স স্কিলস রিহ্যাবিলিটেশন এন্ড স্কিল ট্রেনিং, মেইন স্ট্রিম জেন্ডার ইস্যুস ইন অল পলিসিস এন্ড প্রোগ্রামস ইনক্লুডিং কালেকটিভ বার্গেনিং টু প্রমোট ওমেন ওয়ার্কার্স রাইটস। তাহলে এই ট্রেড ইউনিয়ন যে লেজিসলেশন আছে এখানে ওদের মেইন ভূমিকা কি, এই জিনিসটা এখানে আসছে। আপনারা এই অংশটা যদি পড়েন তাহলে দেখবেন যে এটার সাথে আবার লেবার অ্যাক্টের বা লেবার রুলস এর বিভিন্ন সম্পর্ক আছে, সে জিনিসগুলো একটু খেয়াল করবেন। এখন এখানে বলছে অ্যাকর্ডিং টু কমেন্টস অফার্ড বাই দি অর্গানাইজেশনাল সেফটি অকুপেশনাল সেফটি এন্ড হেলথ ট্রেনার্স ফিউচার ক্যাপাসিটি বিল্ডিং অ্যাক্টিভিটি শুড ইনভলভ, অর্থাৎ ভবিষ্যতে ওয়ার্কারদের ক্যাপাসিটি বাড়ানোর জন্য, তাদের সেফটি এনশিওর করার জন্য যে ওয়ার্কারদের ক্যাপাসিটি বাড়ানো দরকার, সেই জায়গাটাতে কি কি ইনক্লুড করা দরকার সেই ইনফরমেশন গুলো এখানে আছে। এই এরপরে আর কিছু নাই, এতটুকু। আপনারা এটাকে কিন্তু একটা হোমওয়ার্ক হিসেবে নেবেন, আমি এই জায়গাটা থেকে কিছু জিনিস আপনাদেরকে দাগাই দিলাম, আপনাদের কাজ হলো এই পুরোটা টপিক একটা রিডিং পড়া, রিডিং পড়ে যেই জায়গাটা ইম্পর্টেন্ট মনে হবে সেই জায়গাটাকে একটু দাগায় রাখা, কারণ এখানের সাথে রিলেভেন্ট হয়ে লেবার ইউনিয়নের সাথে রিলেভেন্ট হয়ে ট্রেড ইউনিয়নের সাথে রিলেভেন্ট হয়ে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। কাজেই ট্রেড ইউনিয়ন ইন বাংলাদেশ এই অংশটা আপনারা পুরোটা রিডিং করবেন, এন্ড আই এম ভেরি মাচ শিওর যে এইখানে আপনারা রিডিং করলে না বোঝার কিছুই থাকবে না, জাস্ট ট্রেড ইউনিয়ন লিডারদের বাংলাদেশে ট্রেড ইউনিয়ন যে একটা সংস্থা অর্গানাইজেশন তাদের কাজটা কি, এটাই মেইন, তাদের রোলটা কি, টু মেইনটেইন অকুপেশনাল সেফটি এন্ড হেলথ অর টু প্রমোট ওয়ার্কার্স সেফটি ইন দ্য অর্গানাইজেশন। এই এতটুকু অংশ জাস্ট এখান থেকে ফাইন্ড আউট করবেন যে তাদের কাজটা কি, ট্রেড ইউনিয়নের দায়িত্ব কি, ট্রেড ইউনিয়নের কাজ কি, ট্রেড ইউনিয়নের অ্যাচিভমেন্ট কি, এই জিনিসগুলো একটু ফোকাস করবেন। ক্লিয়ার হয়েছে কিনা দেখেন। জি স্যার, একদম ইজি, মানে আমি তো এটা রিডিং দেখছি একবার, একদম ইজি। আমি ক্লাসে আসার আগে, যেহেতু এটা আমি সবসময় একই জিনিস পড়াই না, ট্রেড ইউনিয়নের জন্য এর আগের বার আমি অন্য একটু অংশ দেখাইছিলাম, এবার আরেকটু অর্গানাইজ পেয়েছি, আমি খুব সুন্দর লেগেছে এটা। এটা আমি গুগল থেকে নিজে মানে সার্চ করে বের করেছি, বের করে আমার কাছে এটা বেটার মনে হয়েছে। আমি আরো দুই একটা পাইছিলাম, এটা বেটার মনে হয়েছে। এখানে একটা কেস স্টাডি আছে যেটা আমি শাহিদার কথা বলছিলাম, এই যে শাহিদা কেস স্টাডি, এটা পরীক্ষার জন্য হয়তো গুরুত্বপূর্ণ না, এটা একটু দেখতে পারেন, কিন্তু এখানে এই জিনিসটা দেখবেন ট্রেড ইউনিয়ন রেসপন্সিবিলিটি, ট্রেড ইউনিয়ন ভবিষ্যতে কি কি জিনিস ইনক্লুড করবে সেটা দেখেন। আর প্রথম দিকে ট্রেড ইউনিয়ন ইন্ট্রোডাক্টরি, যে ট্রেড ইউনিয়নের দায়িত্বগুলো কি, হ্যাঁ, তাদের কোন কোন এরিয়াতে তারা কাজ করে, এই এতটুকু।
আজকে নতুন পড়াবো না, এটা পড়েন আজকে, নেক্সট দিন আরেকটা ছোট একটা টপিক নিয়ে আসবো, যেটা অলরেডি আমরা পরোক্ষভাবে অন্যান্য টপিকের সাথে আলোচনা হয়েছে, সেরকম ছোটখাটো একটা জিনিস আবার আলোচনা করবো। আজকে এতটুকুই থাকবে। এখন আপনাদের প্রেজেন্টেশন নিয়ে আপনাদের ফার্দার কোনো কথা আছে? হ্যালো, এটা আমি এখনই আপনাদের ক্লাসে দিয়ে দিব, এই যে এই যে অংশটা আমি দেখাইলাম ট্রেড ইউনিয়নের ব্যাপারটা। এখন আপনাদের প্রেজেন্টেশন নিয়ে ফার্দার কোনো কারো কোনো আলোচনা আছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে? মানে প্রেজেন্টেশন নিয়ে আর কোনো কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। আচ্ছা, তাহলে না থাকলে আমরা এখানেই রেখে দিব। এখন আপনাদের অ্যাটেন্ডেন্স দিব, আপনাদেরকে শুধু এটা বলবো প্রেজেন্টেশনটা আপনারা একটু ভালোভাবে নেন, এটা নট অনলি ফর ইওর মার্কস, আপনাদের সেফটি এবং অ্যাক্সিডেন্টের বিষয়ে আপনারা অনেক বেশি অ্যাওয়ার হবেন। আমি তিনটা করে অ্যাক্সিডেন্টের কথা বলছি, আপনাদের নিশ্চয় মনে আছে, চেষ্টা করবেন তিনটা তিন ধরনের অ্যাক্সিডেন্ট যেন কভার করে। একটা হলো রোড অ্যাক্সিডেন্ট, যেটা একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, একটা ওয়াটার পথে, সেটা লঞ্চ বা ট্রলার বা স্পিড বোটের একটু বড় ধরনের কোন অ্যাক্সিডেন্ট দেওয়ার চেষ্টা করবেন, তাইলেই হয়ে যাবে। সবাই অ্যাটেন্ডেন্স দেন, আইডি 1, ইয়েস স্যার, 2, ইয়েস স্যার, 4, প্রেজেন্ট স্যার, 5, ইয়েস স্যার, 6, ইয়েস স্যার, 7, ইয়েস স্যার, 8, ইয়েস স্যার, 10, 10, 13, প্রেজেন্ট স্যার, 14, present sir, 15, yes sir, 16, হ্যাঁ 16 চ্যাট বক্সে লিখছেন, 17, 17, 18, 18, 19, 20, present sir, 21, কথা বলছেন কেন? আছে জি স্যার, হ্যাঁ 25, 25, 26, yes sir, 27, yes sir, 28, yes sir, 29, present sir, 30, yes sir, 31, yes sir, 32, 32 chat box selection, 33, present sir, 34, 34, 36, yes sir, 37, yes sir, 38, yes sir, 39, present sir, 41, 41, 42, present sir, 43, yes sir, 44, present sir, 45, present sir, 46, yes sir, 47, 48, yes sir, 49, yes sir, 50, acha 17023, yes sir, 6, yes sir, 25, yes sir, acha ekhon apnader arekta daitto holo oi ta to porbeni
পাশাপাশি আমি যা পড়াইছি সেফটি ম্যানেজমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল ল পার্টের মধ্যে যা পড়াইছি কোম্পানি ল লেবার ল কন্ট্রাক্ট ল এগুলোর মধ্যে কোনো কোশ্চেন প্যাটার্ন বা কোনো টপিক নিয়ে যদি কোনো আলোচনার দরকার থাকে তাহলে কিন্তু নেক্সট ক্লাস থেকে আমাকে এটা এখানে নিয়ে আসবেন যাতে আমি এটা রিভিউ করব আর আগামী আমাদের সোমবারে ক্লাস আছে সোমবারে ক্লাস হবে তারপরে মনে হয় মঙ্গলবারে আপনাদের সাথে আবার ক্লাস সেই ক্লাসও হবে তারপরে উইকে আমাদের প্রেজেন্টেশন হবে প্রেজেন্টেশন নিয়ে যদি কোনো ক্লাস আলোচনার দরকার পড়ে কন্টিনিউয়াসলি যে কোনো ক্লাসে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন প্রেজেন্টেশনটা একটু ভালো করে করেন এটা আমি আশা করতেছি আপনারা একটু ভালো করে করবেন আর সিলেবাসের রিভিউ চলবে যে কোনো চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন আপনারা করবেন নেক্সট ক্লাসে আমি হয়তো ফার্দার একটু কম্পেনসেশন নিয়ে কথা বলবো বলেই এই কম্পেনসেশনটাও লেবার ল এর সাথে আপনারা দেখছেন লেবার ল তে আমরা পড়াইছি যে অ্যাক্সিডেন্ট ঘটলে কম্পেনসেশন দ্বিগুণ হবে তো ওই জিনিসগুলোই এখানে আমরা একটু আলাদাভাবে হয়তো একটু নিয়ে আসবো তারপর থেকে আমি সিলেবাস রিভিউ করব আপনাদের সিলেবাসটা ঘুরে ঘুরে দেখবেন কোনো সমস্যা থাকলে আমাকে আলোচনা করবেন এই আপনারা কি আইডি 50 এর কারেন্ট চলে গিয়েছে ও এতক্ষণ ক্লাসে ছিল আইডি 50 জি স্যার ঠিক আছে দিয়ে দিলাম আপনি বলছেন পড়ানো হয়েছিল আমি তো মানে সিলেবাস শেষ করে ফেলছি ভেবে এই আজকে নতুন টপিকটা পড়াইছি আপনাদেরকে এই মেমোরেন্ডাম পর্যন্ত পড়ানো হইছে জি স্যার তো এটা আমাকে একটু বলবেন না ওদের দুই সেকশনে আমি সিলেবাস শেষ করে বসে আছি এজন্যই আমি ভাবছি যে শেষ হয়ে গেছে সিলেবাস তো আজকেই শুরু করলে শুরু মানে পুরোটা ক্লাস নিলে হয়তো আজকে সিলেবাসটা শেষ হয়ে যেত ঠিক আছে আমাদের যেহেতু একটু সময় আছে আমরা তাহলে আজকে ফরমেশন অফ কোম্পানিটা অল্প একটু সংক্ষেপে দেখি ঠিক আছে অনেকে কি বের হয়ে গেছে নাকি বাই দিস টাইম জি স্যার কয়েকজন বের হয়ে গেছে আমি এটা তাহলে কি নেক্সট ক্লাসের জন্য রেখে দিব এটা তাহলে থার্ড নেক্সট ক্লাসে সোমবারে ইনশাআল্লাহ আশা করি পুরোটা শেষ হয়ে যাবে আপনি আমাকে বললেই হইতো যে যে স্যার আমাদের তো একটু বাকি আছে এটা শুরুর দিকে বলবেন না যখন আমি নতুন টপিক নিয়ে আসছি ঠিক আছে আমি হয়তো নেক্সট ক্লাসে ট্রেড ইউনিয়ন পড়াইতাম আজকে ট্রেড ইউনিয়ন পড়াই ফেলছি ফরমেশন থেকে শুরু করে বাকি অংশটুকু আমরা পুরোটা নেক্সট ক্লাসে একদিনে শেষ হয়ে যাবে আমি আজকে শেষ করে ফেলতাম কিন্তু আমি বাকি দুই সেকশনে শেষ করে বরং একটা রিভিউ ক্লাসও নিয়ে ফেলছি কিন্তু আপনাদের এখনো বাকি আছে এটা আমার মাথায় ছিল না নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে সমস্যা নাই ঠিক আছে জি স্যার তাহলে রাখতেছি এখানে ভালো থাকে স্যার আমার মোবাইলটা হ্যাং করে গিয়েছিল স্যার মানে আমি যখন ইয়ে করতেছিলাম স্যার পরে আবার ডিস্টার্ব টিস্টার্ব দিলাম স্যার পরে আপনার মেল টেল খুঁজতে স্যার অনেক দেরি হয়ে গেছিল স্যার মানে পরে ফোন টোন দিয়েছিলাম পরে আবার লাস্টে ফোন দিয়ে আপনাকে জিজ্ঞেস করেছিলাম স্যার মেলটা গিয়েছিল কিনা স্যার না পরীক্ষা হলো 8:15 পর্যন্ত জি স্যার আমি ওই সময় ইয়ে করতাম এর আগে 20 পর্যন্ত আমি টাইম দেই এরপরে আরো কিছু সময় ওই দিন দেয়া হয়েছিল 8:25 এর পরে আমি গুগল ফর্ম অফ করছি একজন স্যারকে যদি ফোন করে বলেন যে আমার মেলটা গেছে কিনা তাকে ফোন করে তো প্রথমে স্যার শব্দটাও উচ্চারণ করা যায় আমার মেইলটা গেছে কিনা একটু চেক করে বলবেন এইভাবে কি আমরা বলি স্যার বলেছিলাম না স্যার বললেও আপনি আমার মেইলটা গেছে কিনা স্যার মানে আমি আসলে রাইট রাইট আমি কিন্তু আমি জানি বলেছিলাম স্যার মানে ইউ আর মাই স্টুডেন্ট এবং আপনার এগুলো আমাদের কাছে অ্যাকসেপ্টেড আনঅ্যাকসেপ্টেড কিছুই না পরীক্ষা তো আমরাও দেই তো এখন
পরীক্ষা শেষ হয়ে গেছে 8:15 8:35-40 ফোন করে বলেন মেলটা গেছে কিনা একটু চেক করে বলবেন। তো আমি কি মেল নিয়ে বসে থাকবো আপনার জন্য? আপনি তো আমাকে এটা বললে আরো একটু অ্যাপ্রোচটা আর একটু জেন্টেল হইতে পারতো। ওইটাও বড় কথা না, আমি বাইরে থেকে আসছি, আই ওয়াজ হাংরি, আই ওয়াজ ইটিং ওয়েন ইউ কল। সরি স্যার, মানে আমি স্যার অনেক সরি, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, ওটা ব্যাপার না, কিন্তু ভাই আমি অনেক বেশি লেট হইলে এটার পেনাল্টি আমি দিব, এটা আমি আই এম সরি টু সে, এটা আমাকে দিতেই হবে, এটা আমি নিয়মের মধ্যে থাকব। ওকে ঠিক আছে, সমস্যা নাই। দুইটা কুইজ দিবেন না? প্রথম কুইজ দিবেন তো নাকি? জি স্যার, জি স্যার। সেকেন্ড কুইজ? জি স্যার, সব দিবেন। ঠিক আছে, সমস্যা নাই। আমি আপনাকে ফার্স্ট কুইজে জানালাম এই যে 37, ফার্স্ট কুইজে 17 পেয়েছে, আমি দেখতে পাচ্ছি আমার খাতায় লেখা আছে। এখন আমি যদি তিনটা কুইজ ওনারা জানাই দিই, তখন কিন্তু আমি ফাইনালে 1-2 নাম্বারের জন্য যদি গ্রেড চেঞ্জ করা লাগে আমরা কুইজে অনেক সময় হাত দিই। ঠিক আছে, তো এটা হলো নির্দেশনা, হলো স্টুডেন্টদেরকে যদি জানায় রাখো ওইখানে আর কোনোদিন হাত দিবা না। এই জন্য আমাদেরকে নির্দেশ হলো একটা কুইজ কমপক্ষে হাতে রাখা, আর ফেস টু ফেসে 4টা কুইজ হলে অনেকে 2টা কুইজই হাতে রাখে, কিন্তু আমি সাধারণত জানাই দিই। তো এখন এবার কি জানাই দিব অথবা একটা হাতে রাখবো কিনা আমি পরে জানাবো, তবে সেকেন্ড কুইজের মার্কস আমি জানাই দিই। ইজ ইট ওকে? ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যালো স্যার। জি জি বলেন স্যার। আইডি 17 স্যার। আইডি 17 চলে আসছেন। জি স্যার, এখন দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ঠিক আছে। জি।